পদ্মার তীব্র স্রোতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে ভাঙন অব্যাহত রয়েছে। শিমুলিয়ার চারটি ঘাটের মধ্যে একটি মাত্র ঘাটে ফেরি চলাচল করছে। এতে নদীর দুই তীরে পণ্য যাত্রীবাহী কয়েকশো যানবাহন পারাপারের অপেক্ষা রয়েছে। তবে দুই নম্বর ঘাট সংস্কারের কাজ চলছে। এর আগে বৃহস্পতিবার ভোরে ঘাট সংলগ্ন এলাকায় শুরু হয় ভাঙন, মুহূর্তেই ভেঙে যায় পন্টুন সংযুক্ত সড়ক। এদিকে দেশের উত্তর মধ্যাঞ্চলে নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, অনেক এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। এদিকে পানি কমায় তীব্র হচ্ছে নদী ভাঙন।